ঢাকায় সিনেমা চিত্রনায়িকা পরীমনির ব্যক্তি জীবনকে ঘিরে আলোচনা শেষ নেই। নানা সময় বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বিশেষ করে এই নায়িকার একাধিক সম্পর্ক, বিয়ে, সংসার বিচ্ছেদের খবর সংবাদে শিরোনাম হয়েছে বহুবার। সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মকে দেওয়া সাক্ষাৎকারেও নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন পরীমনি, যেখানে তাকে জিজ্ঞেস করা হয় নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি। এর জবাবে পরি বলেন, আমার নাকি 3-4টি জামাই আছে, আগেরও 2টা, বাচ্চা আছে সহ অনেক কিছুই। যখন জেলে ছিলাম তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই 20 দিনের মধ্যে এই গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবন বৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।